যুবক যুবতী, দ্বিতীয় হল আইমাতৃ সমাজ, তৃতীয় হল অন্নদাতা যাক আমি কৃষক বন্ধু, চতুর্থ হল গরিব কল্যাণ। আর এই চারিটা স্তম্ভক আমি সমাহিত করি, চারিটা সম্প্রদায় ক্ষমতা করে যা 10 বছরে মোদী ডাঙরে যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করেছে সেই নিমিত্তে এইবলি ভোট হয়েছে। আপনি যেহেতু পুয়াই ভোট দিবলে আহিছে, কেনে ধরনে আহ্বান জানাব? ভাল জনতা শান্তিপূর্ণভাবে নিজের যে পরিয়াল অধিকার, এই অধিকার সাব্যস্ত করবে, সকলে নিজের পরিয়াল লই আসবেন, এই একটা ভাবিব লাগে যে ভোটদানটো আমি পার্সেন্টটা বড়াব, এজ এ নাগরিক এখন দেশের এই আমার মৌলিক অধিকার, আর মৌলিক অধিকার তো সাব্যস্ত করব, আর এই কনফিডেন্সিয়াল ভোট কোনে কাক ভোট দিয়ে নকয়। অবশ্যই ধুবুরী কি হব, ভাল হব, আজমল ডাঙরিয়া জোড়া ফুকাতো নচলিব, কারণ রাইজ বিকাশের লগত আছে। আর মোদী ডাঙরিয়া সকলকে সমাহিত করে যে রাজনীতি করেছে, নিশ্চিতভাবে ধুবুরীর জনতায় আমার মিত্রগোষ্ঠীর প্রার্থী জহিরুল ইসলাম ডাঙরিয়া, জহিরুল কি ইসলাম, জাভেদ ইসলাম ডাঙরিয়া পিপুল ভোটত নির্বাচিত করব। কোনো আন্ডার কারেন্ট হওয়ার কারেন্ট নাই, তাত গৌরব গগৈ পরাজিত হব, তপন গগৈ তেওঁ বিপুল ভোটত নির্বাচিত, মানে একদম 100% 100 to 100 বলে কৈছো না। গণতন্ত্রের এই বৃহৎ মহোৎসব আজি কি খবর? মই এটুই কম, ইন কেস অফ ডেমোক্রেসি ইলেকশন ইজ এ মেগা ফেস্টিভেল, কিন্তু এই ফেস্টিভেল আমি অসমত এনেকুৱা পালো, একপক্ষীয় হল, জনতাই মানে অপজিশনের যেটু পাব লাগিছিল সেটু সাতটু নাপালে, ওয়ান সাইডেড গেম হল, অপজিশন না থাকলে কমিটির লগত ইলেকশন খেলবলগা হল। আমি ফার্স্ট টাইম দেখিছো, ফার্স্ট টাইম 1996 আমি সক্রিয়ভাবে নির্বাচন পরিচালনা করছো, নির্বাচন অংশগ্রহণ করছো, ভোটদান করছো, কিন্তু এইবিলি নির্বাচন কমপ্লিট সুকিয়া সমগ্র ভারতবর্ষত যে মোদীময় পরিবেশ, অসমত যে মোদীময় পরিবেশ, নিশ্চিতভাবে জনতা যেদরে ওলাইছে বা জনতাক যেদরে মোদী ডাঙরিয়া আকর্ষণ করবলে সক্ষম হয়েছে, আজ ডেভেলপমেন্ট করবলে সক্ষম হয়েছে, তার প্রভাব 100% সমগ্র ভারতবর্ষত পড়েছে। সেকেন্ড ফেজত কি আশা করবো? খুব ভাল, পাঁচখনের পাঁচখনে আমি পাবলে সক্ষম হোক, কিন্তু কনটেস্ট মঙ্গলদৈ কি হবো? কনটেস্ট ক্লিন সিট, ইয়াত কোনো কনটেস্টে নহয়, মই কৈ থলো লিখি থাক, চারিজন আহক, কিন্তু দরং ওদালগুড়িত কারেন্ট ভোট থাকা বলে কৈছে, আর মানে আন্ডার কারেন্ট থাকা বলে কৈছে, আন্ডার কারেন্ট ওভার প্রতিদ্বন্দ্বিতা বলে কৈছে, দরং আন্ডার কারেন্ট ওভার কারেন্ট কিছু নাই, আমি বাংলায় বলছি এখন।